হ্যালো গাইস, আজকে আমরা একটি চাইনিজ ফ্যান্টাসি মুভি এক্সপ্লেন করতে চলেছি। এই মুভিটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এই মুভিটি সম্পর্কে আমি তেমন কোনো তথ্য পাইনি, সে কারণে আমি এই মুভিটি সম্পর্কে তেমন কোনো তথ্য আপনাদেরকে দিতে পারলাম না। কিন্তু আমি এই মুভিটির স্টোরিটি আপনাদের কাছে শেয়ার করব। আর এই মুভিটি অনেক ভালো লেগেছে, তাই আমার মনে হলো যে আপনাদের সাথেও শেয়ার করা উচিত। তো সে কারণেই আমি এই মুভি এক্সপ্লেনটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখনই শুরু করে দিই। মুভির শুরুতেই আমরা দেখতে পাই যে দুইটি দল সেখানে লড়াই করছিল। একটি দল ছিল হচ্ছে জলপরীদের দল এবং আরেক দল ছিল কুল্লুন রাজ্যের দল। এবং এই দুই দলটি লড়াই করছিল জলপরী চোখের পানির জন্য। আসলে বিষয়টি আমি বুঝিয়ে বলি যে জলপরীদের যে চোখের পানি আছে সেই চোখে তাদের তারা কান্নে চোখ থেকে মনে মুক্তা পড়ে, সেই কারণে তারা সেই জলপরী রানীর চোখের পানি নিতে চায়। আর সেই জলপরী রানীর চোখের পানিটি অনেক শক্তিশালী। এবং আমরা দেখতে পাই যে জলপরীদের যিনি মাস্টার ছিলেন তিনি কুল্লুনের মাস্টারের সাথে পেরে উঠছিলেন না, এবং কুল্লুনের মাস্টার তাকে অনেক আহতও করে দিয়েছিল। তারপরে কুল্লুনের মাস্টার জলপরীদের মাস্টারকে বলে যে তোমরা সেই জলপরী রানীর চোখের পানি আমাকে দিয়ে দাও। কিন্তু জলপরীদের যে মাস্টার ছিল তিনি তাকে বলেন আমরা মরে গেলেও তোমাকে সেই চোখের পানি দিব না। তারপরে তাদের মধ্যে অনেক অনেক লড়াই হয়। সেই লড়াইয়ে জলপরীদের অধিকাংশ সৈন্যরাই মারা যাচ্ছিল। তারপর একটা সময় দেখি জলপরীদের মাস্টারকে তারা অনেক জোরে একটি জাদু দিয়ে ধাক্কা মারে এবং তার মুখ থেকে রক্ত বেরোয়। তারপরে জলপরীর মাস্টারটি অনেক আহত হয়। আর কুল্লুনের মাস্টার জলপরীর মাস্টারকে বলে তুমি সে জলপরীর চোখের পানি যদি আমাকে এনে না দাও তাহলে তোমার সব সৈন্যকে আমি মেরে দেব এবং তোমাকেও মেরে দেব। তখন জলপরীদের মাস্টার বলে আচ্ছা আমি তোমাকে সেই পানি এনে দিচ্ছি। এই কথা বলেই সে একটি গ্যাস মেরে সেখানে মানে একটি ধোঁয়া করে উধাও হয়ে যায় এবং উধাও হয়ে সে তার মেয়ের কাছে আসে। মানে যে জলপরীর যে রানী ছিল সেই রানীটি তার মেয়ে হয়। সে তার মেয়ের কাছে আসে এবং তাকে বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও। তার মেয়ে রাজি না হলেও তখন সেই তাকে সেখান থেকে লুকিয়ে দেয়। তারপরে সে আবার সেখানে আসে। তারপরে জলপরীদের মাস্টার তাদের কাছে আত্মসমর্পণ করে এবং তারা তাকে মেরে দেয়। সেই সিনটি সেখানেই কাট হয়ে যায়। তারপর আমরা একটি প্রাসাদ দেখি, যে প্রাসাদের ভিতরে দুইটি ছেলে খেলছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল জিয়াং গিয়াং। আসলে আমি এদের নামগুলোতে অনেক কনফিউজড, আমি সঠিক বলতে পারবো না যে আমি এই নামটি সঠিক বলেছি কি না, তবে আমি একটি আন্দাজ করে তাদের নাম বললাম। আর আরেকজনের নাম ছিল টিয়াংবো অথবা জিয়াংবো। আসলে এই দুইটি নামের মধ্যে আমি তাদের নামটি বুঝতে পারিনি যে কী নাম হতে পারে। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলে দিবেন, আমরা তাকে জিয়াংবো বলেই ডাকবো। তারপরে আমরা দেখি তারা সেখানে অনেক আনন্দ করছিল। তারপরে আমরা দেখি যে তারা হচ্ছে কুল্লুন সাম্রাজ্যের সৈন্য। আর যেই ছেলেকে আমরা খাবার হাতে নিয়ে দেখছি যে সে হচ্ছে সেই কুল্লুন সাম্রাজ্যের মাস্টারের ছেলে। এবং তারপরে আমরা দেখি যে জলপরীদের মাস্টার যে সে মেরে ফেলছিল তাকে মেরে ফেলার পর তারা জলপরীদের সে একটি গুপ্ত কারাগারে নিয়ে আসে। সে কারাগারে তাদেরকে বেঁধে রেখে অনেক নির্যাতন করবে, সে কারণে তাদেরকে সে কারাগারে নিয়ে আসে। তারপর আমরা দেখি সব জলপরীদের তারা বেঁধে রাখে এবং তারা একটি কারেন্টের চাবুক দিয়ে তাদেরকে অনেক অনেক মারে। তারা তাদেরকে মারে কারণ তারা কান্নে সেই চোখের পানি একটি মুক্তা হয়ে নিচে পড়ে। তারা সেই মুক্তার লোভে তাদেরকে অনেক মারে। তারপরে আমরা দেখি তারা অনেকগুলো মুক্তা পেয়েও গিয়েছিল। তারপরে তারা সেই চাবুক দিয়ে তাদেরকে আরও বেশি করে মারে। তারপর সিন সেখানে কাট হয়ে যায়। তারপর আমরা দেখি সেই ছেলেটিকে মানে যে কুল্লুন মাস্টারের ছেলে আর কি, এই কুল্লুন মাস্টারের ছেলেটি ভবিষ্যতে আমাদের নায়ক হতে যাচ্ছে। আর এই নায়কের নাম হচ্ছে জিয়াং গিয়াং।
আসলে এদের নামগুলো একদমই অদ্ভুত। আচ্ছা যাই হোক, তবে এই জিয়াংগিং তার বাবাকে বলছিল, তুমি এত নির্দয় কবে থেকে হলে? তুমি এই নিরীহ জলপরীদের কেন এত অত্যাচার করছো? তারপরে সেখানকার যে যে সৈন্য ছিল, মেয়ে সৈন্যটি, তার নাম হচ্ছে লিউ চ্যাং। এই লিউ চ্যাংই হচ্ছে মেন ভিলেন। আর কুনলুনের মাস্টার মানে নায়কের বাবা তাকে বলে যে তার এরপরে জায়গাটি তার ছেলেকে এসে দেবে, মানে তারপরে তার মাস্টার হবে হচ্ছে তার ছেলে। এই কথা শুনে তার এই সৈন্যটি অনেক মন খারাপ করে আর কি। তার এই সৈন্য আর কি তার মেয়ের মতোই ছিল, আর তাদের যাতে একটু বেশি পরিশ্রম করতো। পরে তার খুব হিংসে হয় এই কথাটি শুনে যে এরপর তার মাস্টার তার ছেলেকে বানাবে। তারপরে আমরা দেখি জিয়াংগিয়াং অনেক দূর থেকে তার বাবার জন্য চা আনে, যে চাটিতে সেই সৈন্য মানে আর কি লিউ চ্যাং বিষ মিশিয়ে রেখেছিল। তারপর সে তার বাবাকে সে চা খাওয়ায়। তারপর তার বাবা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে এবং সে তখনই একটি ধাক্কা খেয়ে সেখানেই মারা যায়। আর তারপরে আমরা দেখি যে সেখানে সব সৈন্যগুলো চলে এসেছে, আর লিউ চ্যাং সেখানে বলে যে জিয়াংগিয়াংই তার বাবাকে মেরে ফেলেছে বা তার মাস্টারকে মেরে ফেলেছে। তারপর জিয়াংগিয়াং বলে আমি এগুলোর কিছুই জানি না, তুমি আমার বাবাকে বিষ দিয়ে মেরে ফেলেছ। পরে জিয়াংগিয়াং তার সৈন্যকে বলে যে নায়ককে যেন গ্রেপ্তার করে ফেলে। তারপরে তার সৈন্য এসে নায়ককে সেখান থেকে কারাগারে নিয়ে যায়। কিন্তু আমরা দেখি যে নায়কের বাবা কিন্তু বলে দিয়েছিল যে তার মরার পরে বা তারপরে তার ছেলেকে মাস্টার বানাবে, কিন্তু লিউ চ্যাং সেটি হতে দিল না। লিউ চ্যাং তার নিজের তার জায়গাটি মাস্টারের জায়গা নিয়ে নিয়েছে। তারপরে আমরা জিয়াংগিয়াংকে কারাগারে ভেতরে দেখি। তারপরে সেখানে তার ভাই টিয়াংবো সেখানে আসে, টিয়াংবো বা জিয়াংবো যাই বলেন নাকি, ওই আর কি জিয়াংবো সেখানে তার ভাইয়ের সাথে দেখা করতে আসে। জিয়াংবো বলে আমি জানি ভাইয়া তুমি এই কাজটি করনি, আমার তোমার উপর বিশ্বাস আছে। তারপরে নায়ক তাকে বলে যে তুমি যেভাবেই হোক আমাকে এখান থেকে বের করো, কারণ আমাকে বের হয়ে আসল তত্ত্বটি বের করতে হবে। তুমি আমি যদি বের না হতে পারি তাহলে কিছুই করতে পারবো না। তারপরে আমরা দেখি যে তার ভাই তাকে বলে এখান থেকে বের হওয়া তো অনেক কঠিন, আচ্ছা দাও তাও আমি দেখতেছি যে তোমাকে বের করা যায় কিনা। তারপরে দেখি নায়ক কোনোরকম সেখান থেকে বের হয় এবং বের হয়ে তার বাবার রুমে আসে যে সেখানে কোনো কি কোনো তথ্য পাওয়া যায় কিনা। তারপরে সে সেখানে অনেক খোঁজাখুঁজি করতে লাগলো। তারপরে খোঁজাখুঁজি করতে করতে সে তার বাবার খাটের তল থেকে একটি বিষের বাক্স পায় বা বিষের বাটি পায় আর কি, বিষের বাটি। এই বিষের বাটি সে শুকে তারপর বুঝতে পারে এতে বিষ ছিল। তারপর সেখানেই তাদের সৈন্য চলে আসে এবং সৈন্যটি তাকে বলে যে তুমি জেলখানা থেকে বের হয়ে একটি আইন অমান্য করেছো এবং তুমি আমাদের মাস্টার রুমে কী করছো। তারপরে সে তাদেরকে ধরতে লাগে, নায়ক সেখান থেকে কোনোরকম বেঁচে ফিরে সেখান থেকে পালিয়ে আসে। তারপরে তারা তাদের নায়কের পিছু করে আর কি। তারপরে নায়কের পিছু করতে করতে তারা একটি নদীর সামনে এসে পড়ে, আর যে নদীতে ছিল একটি জলপুরী। তারপরে আমরা দেখি তারা নায়ককে ধরে ফেলেছে। নায়ক তারপরে তাদেরকে বলে যে তুমি আমাদের সাথে পারবে না। তারপরে তারা নায়ককে অনেক মারে। যখন নায়ককে তারা একেবারে মেরেই ফেলবে সে সময় আমরা দেখি সে জলপরীটি বের হয়, আর সেই জলপরীটি সেখানে বের হয়ে এসে বলে যে তুমি আমার নদী গন্ধ করো না। তারপরে তারা জলপরীর ওপর আক্রমণ করতে গেলে জলপরী তাদেরকে সবাইকে মেরে ফেলে আর কি আহত করে আর কি। তারপরে জলপরী নায়ককে বাঁচায় আর নায়ক তাকে ধন্যবাদ দিতে আসে, আর নায়ক জলপরীকে তার নাম বলে এবং তার জলপরীকে নাম বলতে বলে, কিন্তু জলপরী কোনো কথা বলছিল না। তারপরে নায়ক তাকে বলে যে আমি এই কুনলুনের একটি সৈন্য ছিলাম, কুনলুনরা আমার বাবাকে মেরে ফেলেছে। এই কথা শুনে জলপরী বলে আমার পরিবারকেও সেই কুনলুন রাজ্য মেরে ফেলেছে, সেই কারণে আমি তাদের উপর প্রতিশোধ নিতে কুনলুন যাচ্ছি। তারপরে নায়ক জিয়াংগিয়াং বলে যে আমিও তোমার সাথে যাব এবং আমিও তাদের উপর প্রতিশোধ নিব। সে বলে তারা কুনলুনের দিকে রওনা দেয়। তারপরে তারা কুনলুনে একটি শহরে এসে পৌঁছায়।
সেই শহরে তারা অনেক আনন্দ করতে থাকে। তারপরে তারা আনন্দ করতে করতে একটি হোটেলে যায় যাতে তারা বিশ্রাম নিতে পারে। সেই হোটেলে তারা একসাথে অনেক সময় ছিল। তারপরে তারা দুজন তার নায়কের যে বাবা ছিল সেই নায়কের বাবার ভাইয়ের বাসায় আসে যে তার ভাইয়ের বাসায় কোনো ক্লু পাওয়া যায় কিনা। তারপরে তারা তাদের ভাইয়ের বাসায় তার বাবার ভাইয়ের বাসায় আর কি দেখতে পায়। তারপরে নায়ক তার বাবার ভাইয়ের বাসায় আসে এবং সেখানে দেখে যে একটি লকেট পড়ে আছে আর সেই লকেটটি হাতে তুলে নেয়। তারপরে নায়ক তার পায়ের নিচে একটি গর্ত দেখতে পায়। তারপর সে বুঝতে পারে যে এর ভিতর কিছু একটা আছে। তারপর নায়ক সেই গর্তটি খুঁড়ে এবং একটি বাক্স পায় এবং সেই বাক্সটি খুলে দেখে যে একটি জাদুর ছোট একটি বাক্স। আর সেই বাক্সটি খুলে দেখে যে সেই ঔষধটি রাখা আছে যে ঔষধ তার বাবা খেত এবং সে বুঝতে পারে যে এখানের কিছু সুবিধা অসুবিধা লাগছে। সেই জন্য সে নায়িকাকে বলে যে এখান থেকে যেন তাড়াতাড়ি চলে যায়। আসলে আমি আপনাদের বলতে ভুলে গেছি যে যে জলপরীটি ছিল এটি আসলে নায়িকা হতে চলেছে। তো তারপরে তারা পথে যেতে যেতে দেখে যে একটি যোদ্ধার সাথে তার কুল্লুনে সৈন্যরা অনেক লড়াই করছে। তারপরে যোদ্ধাটি যখন মারাই যাবে সে সময় তারা গিয়ে তাকে বাঁচায় এবং তারা তাকে অনেক সাহায্য করার পরে সে যোদ্ধাকে জিজ্ঞেস করলো যে সে এখানে কী করছে আর সে এদের সাথে লড়াই কেন করছিল, তাদের সাথে তার শত্রুতা কিসের। তারপর সে সৈন্যটি বলে এটি একটি অনেক লম্বা কাহিনী। তারপর সে সৈন্যটি বলে যে আমার ভাই আমাদের সাম্রাজ্য প্রসার করার জন্য কুনলুন রাজ্যের কাছ থেকে সাহায্য চেয়েছিল কিন্তু কুনলুন রাজ্যের রানী লিউ চ্যাং সেই কথাটি অমান্য করে এবং তারা যে কথা দিয়েছিল সেই কথাটি অমান্য করে এবং আমাদের উপর আক্রমণ করে। আমি সেই কথা জেনে আমার ভাইকে অনেক অপমান করি। তারপরে আমি লিউ চ্যানের সাথে দেখা করতে যাই কিন্তু লিউ চ্যান আমার কোনো কথা শুনে না এবং আমার পিছনে তার সৈন্য লাগিয়ে দেয়। তারপরে আমরা দেখি নায়ক নায়িকা আর সেই ছেলেটি একটি হোটেলে আসে থাকার জন্য। তারা সেই হোটেলটিতে যখন আসে তখন আমরা একটি মেয়েকে দেখতে পাই যে অনেক খুশিতে ছিল এবং ঘোরাঘুরি করছিল আর কি সেই আর কি হোটেলের মালিক। তারপরে আমরা দেখি নায়ক আর সে ছেলেটি সেখানে কথা বলছিল আর নায়িকা বিশ্রাম নিচ্ছিল। তারপরে নায়ক জিয়াং জিয়াং তাকে নায়িকাকে স্যুপ খাওয়ানোর জন্য সেখানে আসে এবং স্যুপটি গরম ছিল, সে পো দিয়ে ঠান্ডা করে করে তাকে খাওয়াচ্ছিল এবং নায়িকা তার দিকে অনেক আকর্ষিত হয়ে তাকিয়েছিল। তারপর সে ছেলেটি সেখানে দেখে সেখান থেকে চলে যায়। আর তারপরে আমরা জানতে পারি সেই ছেলেটির নাম হচ্ছে চ্যাংগিয়াং। আমি এই নামটিও সঠিক বলতে পারিনি হয়তোবা। আর আমরা যে হোটেলের মালিককে দেখেছি সেই মেয়েটির নাম হচ্ছে সারা। আমি এটাও হয়তো সঠিক বলতে পারলাম না। আপনারা যদি এদের সবার নাম ভালো করে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আসলে গাইস আমি এই মেয়েটির কোনো নাম খুঁজে পাইনি, সেই জন্য এই সারা নামটি আমি নিজে থেকে দিয়েছি যাতে সুবিধা হয়। তারপরে আমরা দেখি সারা নামের এই মেয়েটি সেই লিউ চ্যাংয়ের কাছে সেই তথ্য দিয়ে দেয় যে তারা নায়ক নায়িকা এখানে এই হোটেলে আশ্রয় নিয়েছে কারণ সেই তথ্যটি দিয়েছিল সে যাতে এই হোটেল থেকে মুক্ত হতে পারে আর কি। আমি বুঝিয়ে বলছি যে এই মানে এই মেয়েটি তার এই হোটেলে লিউ চ্যাং তাকে আটকিয়ে রেখেছিল, মানে কোথাও যেতে দেয়নি, এখানেই তার কাজ সামলানো লাগে, সেই জন্য সে এখান থেকে মুক্ত হওয়ার কারণে এই তথ্যটি লিউ চ্যাংয়ের কাছে পাঠিয়ে দেয় যাতে লিউ চ্যাং তাকে মুক্ত করে দেয়। আর তারপরে আমরা দেখি লিউ চ্যাং তাকে মুক্ত তো করেই না, তার বদলে সে তার হোটেলকেই পুড়িয়ে দিতে বলে, তাদের সবাইকে সহ সেখানে পুড়িয়ে দিতে বলে। তারপরে নায়ক নিচে গিয়ে দেখে যে লিউ চ্যাংয়ের লোকেরা সেখানে পেট্রোল ঢালছে আগুন জ্বালাবে বলে। তারপর নায়ক সেখান থেকে নায়িকাকে নিয়ে তাড়াতাড়ি করে বের হয় আর চ্যাংগিয়াং তার গার্লফ্রেন্ড আর কি গার্লফ্রেন্ড হতে চলেছে আর কি সেই মেয়েটিকে সারাকে নিয়ে বাড়ির বাইরে থেকে বের হয়। তারপরে তারা দেখে যে চারপাশে অনেক আগুন লেগে গেছে। তারপর তারা চারজন সবাই সেখান থেকে বের হয় এবং তারা একসাথে চারজন একসাথে প্রতিজ্ঞা করে যে চারজন তারা একসাথেই কুনলুনে যাবে এবং লিউ চ্যাংকে হত্যা করবে আর কি প্রতিশোধ নেবে। তারপরে তারা কুনলুনের দিকে রওনা দেয়। তারপরে সেখানে আমরা দেখতে পাই যে একটি গাছের শিকড় তাদের পিছা করছে। গাছের শিকড়টি হঠাৎ করে তাদেরকে আক্রমণ করে দেয়। সেই আক্রমণে তারা বাঁচার জন্য একে অন্যের সাথে লড়াই করে, একে অন্যের সাথে তো না তারা আর কি গাছের শিকড়ের সাথে লড়াই করে আর কি। তারপরে তারা লড়াই করতে করতে
আমরা দেখি যে চ্যাংয়াংকে সেই শিকড়টি একদম জড়ায় ধরে তাকে মেরেই ফেলবে। সেই অবস্থায় দেখি যে সেই যে সারা মেয়েটি ছিল তারও একটি অলৌকিক পাওয়ার আছে যেটা আমরা জানতাম না। সেই চ্যাংয়াংকে অনেক ভালোবাসত, সে কারণে সে তার যেই একতারার মতো আছে সেই একতারা দিয়ে সে পাওয়ার ইউজ করে। সেই একতারার মধ্যে তার যাদের পাওয়ার ছিল সে একতারা সে বাজনা দিয়ে সেই গাছের সেই শিকড়কে খুলে ফেলে। তারপর এখান থেকে আমরা নায়ক নায়িকাও সেই যুদ্ধ করছে অনেক। তারপরে সারা মেয়েটি সে অনেক অনেক কষ্ট করে তার বয়ফ্রেন্ডকে বাঁচায় আর কি, মানে যে আর কি যে তাকে পছন্দ করে আর কি। তারপরে আমরা দেখি তারা সবাই বেঁচে যায় সেখান থেকে। তারপরে তারা সরাসরি কুনলুন সাম্রাজ্যের যে মেইন একদম মেইন মহল আছে সেই মহলে এসে দাঁড়ায় এবং তারা সেখানে একটি বাজি ফোড়ায়, মানে তারা সেখানে একটি পটকা রকেট পটকা আর কি বলতে পারেন সেই বাজি ফোটায় এবং তারা সেই বাজিটি উপভোগ করার জন্য এখানে একটি বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। তারপর তারা সেই বাজির দিকে তাকায় এবং তারা অনেক খুশি হয় এবং নায়ক বলে যে সে নায়িকার জন্যই এগুলো অ্যারেঞ্জ করছিল। তারপরে তারা সেটি অনেক উপভোগ করে এবং নায়ক নায়িকাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, এবং নায়িকা বলে আমিও। তারপরে সেই ছাড়া মেয়েটি চ্যাংগিয়াংকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। চ্যাংগিয়াং প্রথমে তো না করে, কারণ তার জীবন অত সহজ ছিল না, সেই জন্য সে সরাসরি তাকে মানাও করে না বা সরাসরি তাকে হ্যাঁও বলে না। তারপরে আমরা দেখি যে তারা সেখান থেকে মহলে চলে যায় এবং মহলে লিউ চ্যাং ছিল। এই লিউ চ্যাং তাদেরকে তখন দেখে ফেলে এবং তার সৈন্য নিয়ে সেখানে চলে আসে এবং লিউ চ্যাং তার নায়কের সামনে বলে যে ছোট ভাই, তুমি তো দেখছি অনেক ভালো একটি কাজ করেছো, তুমি জলপনির রানীকে নিয়ে চলে এসেছো এখানে, আর তোমার জলপরী তো বুঝতেই পারেনি যে তুমি তাকে নিয়ে চলে এসেছো। তখন নায়ক বলে এর কথা তুমি বিশ্বাস করো না। তারপরে সে বলে জলপরীকে সে লিউ চ্যাং বলে যে তুমি কি জানো এই জিয়াংইয়াংই তোমার বাবাকে মেরেছিল, মানে জিয়াংইয়াং এর বাবা তোমাকে বাবাকে মেরেছিল। এবং জলপরী তো এই কথা শুনে সে অনেক মন ভেঙে মানে অনেক মন খারাপ করে। তখনই আমরা দেখি যে লিউ চ্যাং তার জাদুর অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। যখন সে সারাকে মেরেই ফেলছিল তখন দেখি আমরা তার সামনে চ্যাংগিয়াং চলে আসে। তখন সারা দেখে যে চ্যাংগিয়াং তাকে অনেক অনেক ভালোবাসে। তখন সে বলে যে তুমি আমাকে এত ভালোবাসো আমি তো বুঝতেও পারিনি। চ্যাংগিয়াং বলে আমি তো তোমাকে তোমার রক্ষা করছিলাম। তারপরে আমরা দেখি তারা তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটি সম্পর্ক হয়ে যায়। তারপরে আমরা দেখি সেখানে নায়কের ভাই টিয়াংবো কিংবা জিয়াংবো চলে আসে এবং তাদেরকে সেখান থেকে নিয়ে কারাগারে নিয়ে যায় যেখানে সে জলপরীদের আটকানো ছিল। এবং জলপরীদের রানী মানে আসলে নায়িকা দেখেছে তাদের সকল সৈন্যকে সেখানে আটকানো আছে। তারপরে তারা সেটা দেখে লিউ চ্যাংকে মারতে চলে যায় এবং তারপরে আমরা দেখি তাদের মধ্যে অনেক ফাইট হয়। আর সেই ফাইটে লিউ চ্যাংয়ের সৈন্যরাও কিন্তু অনেক ভালো ফাইট করছিল। তারপর দেখা যাচ্ছে যে লিউ চ্যাং নিজেই তাদের উপর আক্রমণ করে ফেলে। তারপরে তারা লিউ চ্যাংয়ের সাথে লড়াই করে এবং তারপরে আমরা দেখি তারা লিউ চ্যাংয়ের সাথে পেরে উঠছিল না। তারপরে লিউ চ্যাং যখন নায়িকাকে একেবারে মেরেই ফেলবে হঠাৎ করে দেখি যে আমরা স্ক্রিনটি কালো হয়ে যায় এবং সামনে চলে আসে হচ্ছে নায়ক। আমরা ভেবেছিলাম নায়িকা মারাই গেছে কিন্তু দেখি যে সেখানে নায়কের বুকের ভিতর দিয়ে সে ছুরিটি ঢুকে যায় আর কি, নায়কই আর কি নায়িকাকে বাঁচায়। তারপরে নায়িকা তো এটি দেখে অনেক কষ্ট পায়। তারপরে নায়িকা সেখানে এমন জোরে একটি চিল্লানি দেয় সে চিল্লানিতে সবাই অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে, মানে কি নায়িকা খুবই কষ্ট পেয়ে সেই চিল্লানটি দিয়েছিল। তারপরে আমরা দেখি নায়ক নায়িকাকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমরা এই জন্মে একসাথে না হতে পারলেও পরের জন্মে একসাথে হব এবং তোমাকে আমি বিয়ে করব। তারপরে আমরা দেখি যে নায়িকার চোখ থেকে পানি পড়ে আর নায়িকার এই চোখের পানিই হচ্ছে সর্বোচ্চ দামি এবং মূল্যবান। তারপরে সে তার এই চোখের পানিটি পড়ার কারণে নায়িকা তার শক্তি স্যাক্রিফাইস করে নায়কের ভিতর দিয়ে দেয় যাতে নায়ক বেঁচে ওঠে। সেই কারণে নায়কের ভিতরে যখন এই শক্তি চলে যায় তখন নায়ক বেঁচে ওঠে এবং দেখে যে নায়িকা
তার শক্তি তার ভিতরে দিয়ে দিয়েছে, এবং নায়ক তো অনেক অনেক কষ্ট পায়, দেখে যে নায়িকা একটি মাছ হয়ে গেছে, মানে সে এখন আর মানুষ হতে পারবে না, কারণ তার শক্তি নায়কের ভিতরে দিয়ে দিয়েছে। আর এইসব কাহিনীর মধ্যে হঠাৎ করে পিছন থেকে লিউচিয়াং নায়ককে আক্রমণ করতে আসে, কিন্তু লিউচিয়াং তাকে মারতে পারে না, কারণ আপনারা বুঝতে তো পারছেন যে নায়িকার পাওয়ারও তার ভিতরে চলে গেছে এবং সে এখন একটি অনেক শক্তিশালী একজন হয়ে গেছে। আর নায়ক তো অনেক কষ্ট পায়, তাই নায়ক কষ্ট পাওয়ার কারণে সে লিউচিয়াংকে মারার জন্য আবার উল্টো ঘুরে ঘুরে, তখনই লিউচিয়াং বুঝতে পারে না তার সাথে মনে হয় আমি আর পারবো না, তাও লিউচিয়াং হার মানে না, লিউচিয়াং নায়কের সাথে অনেক ফাইট করে, তো একটা সময় নায়ক তাকে একেবারে মেরে ফেলে, লিউচিয়াং তার সাথে পারে না। নায়ক অনেক কষ্ট পেয়েছিল, নায়ক তার গার্লফ্রেন্ডকে হারিয়েছে এবং তার অনেক সৈন্যদেরকেও হারিয়েছে, তার বাবাকে হারিয়েছে, তারপরে আমরা দেখি নায়ক লিউচিয়াংকে মেরে সে কুনলুন রাজ্যের মাস্টার হয়ে যায়, কুনলুন রাজ্যের রাজা আর কি। সে সেখানকার রাজা হওয়ার পরে আমরা দেখতে পাই যে চিয়াংইয়াং ছিল, এই চিয়াংইয়াং সারাকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। সারা তো এটি শুনে অনেক খুশি হয়, সে তো বুঝতে পারে না কী করবে। তারপরে আমরা দেখি যে নায়ক সেই জলপরিদের সাথে কথা বলছে, যে জলপরিরা সেখান থেকে চলে যাচ্ছিল, নায়ক সেটা দেখে বলে যে আমি কি নায়িকার সাথে দেখা করতে পারবো সেই কালো পানিতে। তখন জলপরিরা বলে যে না, তুমি তাকে ভুলে গেলেই ভালো হয়। তারপরে আসলে আমি আপনাদের বিষয়টা বুঝে বলি, কালো পানি মানে জলপরি যেখানে থাকতো আর কি, সে যখন মানুষ হওয়ার শক্তি পেয়েছিল না বা তার আগে থেকে যখন সর্বপ্রথম সেখানে যেখানে থাকতো সেটা হচ্ছে সেই কালো পানি। তারপরে আমরা দেখি যে জলপরিরা সেখান থেকে চলে যায়, জলপরিরা চলে যাওয়ার পরে আমরা চিন সেখানে কাট হয়ে যায়। তারপরে আমরা দেখি যে চিয়াংইয়াং আর সারা দুইটি বেবি হয়, খুবই সুন্দর সুন্দর দুইটি বেবি হয় এবং তারা তাদেরকে নিয়ে অনেক খুশি ছিল। তারপরে নায়ক হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখে যে ব্রিজের ওপর নায়িকা দাঁড়িয়ে আছে, সে তার নায়িকার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেয়, আর সেই হাসির মাধ্যমেই আমরা দেখি যে ছবিটি সেখানে শেষ হয়ে যায়। আমার মনে হয় ছবিটি দ্বিতীয় পার্টটি আসা দরকার ছিল, কারণ এখানে মুভিটি শেষটি তেমনটা ভালো হয়নি, আমার কাছে মুভিটির শেষটি তেমন ভালো লাগলো না, কারণ দেখেন নায়িকা আর নায়ক কোনো মিল হলো কি হলো না, এটা একটা ক্লু না দিয়ে তারা মুভিটি শেষ করে ফেলেছে। তাই আমার মনে হয় কি এটির মনে হয় কোনো সেকেন্ড পার্ট এসেছে হয়তো বা আসবে। আপনারা যদি জেনে থাকেন যে এটির কোনো সেকেন্ড পার্ট এসেছে কি না, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন, যাতে আমি সেই মুভিটি এক্সপ্লেন করে আপনাদেরকে দেখাতে পারি, কারণ আপনাদের মধ্যে অনেকেই আছে যারা সেকেন্ড পার্ট দেখেনি, হয়তো বা কোনোদিন দেখতে পায়ওনি, সে কারণে আমি তাদের সহজে দেখানোর জন্য সেই কথাটি বললাম যে আপনারা যেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, যাতে আমি সেই মুভিটি এক্সপ্লেন করে আপনাদের দেখাতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর মুভিটি সমাপ্ত তো ওই পর্যন্তই ছিল, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।